হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বিশেষ সময় আমরা আশা করছি সবাই খুব ভালো আছো। গাই শুরু করছে আজকে একটা নতুন ঝকঝকে ব্লগ। তো ব্লগটা শুরু করার আগে গুড নিউজ, কি উজান চলে এসেছে আর উজান আসার পরেই আমি ভিডিও করার টাইম পাই বা করি, আর হচ্ছে একটু এদিক ওদিকে যাওয়ারও হয় আমার যদি উজান আসে তবেই। এইদিকে বাপ আর বেটির কিন্তু অনেক কিছু হচ্ছে। কি হচ্ছে দেখো, এই দেখো একজন কি মশাই টশিন দিয়ে ঢেকে দিয়েছিলাম, কি অবস্থা করেছে এখানে। আর একজন হ্যালো বলো। তো আমি তো বেসিক্যালি একটু অল্প মানে অল্প স্বল্প রেডি হয়েছি, বেশি রেডি হইনি। তো আমি অল্প রেডি হয়েছি, এক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাওয়ার আছে থাম্বনেল দেখে অল্প অল্প বুঝতে পেরেছো, কিন্তু এখনো শিওরলি বলছি না। তো চলো সঙ্গে থাকো, আগে টুকুকে এখান থেকে রেস্কিউ করি। ও যেভাবে আটকে আছে, সি কি পজিশন ওর, তো ওকে এখান থেকে আগে রেস্কিউ করি, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো আমরা যেখানে যাচ্ছি, একজন স্পেশাল কারোর সাথে দেখা করতে যাচ্ছি আমরা। তো তার জন্য নিয়েছি, এখানে একটা কিউট একটা ড্রেস আছে আর উইন্টার পরে গেছে, তো এই জন্য একটা এখানে সোয়েটারও আছে জাম্পার টাইপের। তো এটা ব্যাগে ভরে নিই, তারপরে বেরোবো। হাজারটা ড্রেস রিজেক্ট করার পর শেষমেশ উজানের ফাইনাল লুক এটা। হাজারটা ড্রেস কার বেশি আছে বলো তো? আমার এটা তো অবভিয়াসলি থাকেই। ঠিক আছে, পরে কথা বলছি। চুপ করে আছে, ব্যাক করে না। তোর ঠান্ডা লাগলে কিন্তু কোন ঠান্ডা লাগবে বড়, তো লেগে বসে আছে। এটা হচ্ছে তুই ওকে সব থেকে বেশি ভালোবাসি এই জন্য উপহার। এতক্ষণে বেরোচ্ছি, সন্ধ্যা হয়ে গেল, তাও একজনের এখনো জুতা পরা হয়নি। আমি তো তোমার মতো ফোন ধরে দাঁড়াই রইনি। ওর ড্রেসটা নিয়ে নিয়েছি আর এই জিনিসটা আমাকে পাল্টা দিয়ে দিতে হবে, তো এটার জন্য যেতে হবে হয়তো বাজারে। চলো সঙ্গে দেখো, বেরোচ্ছি। আমরা ভেবেছিলাম যে আমার বান্ধবী হয়তো এখানে নেই, তো জানতে পারলাম ও এখানেই আছে। আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির ডিস্টেন্সটা খুব বেশি না, হাঁটা পথে হয়তো 5 মিনিট লাগে আর বাইকে করে গেলে 2 মিনিট। তো এখন পৌঁছে যাবো। আমরা বাড়ি চলে আসছিলাম, বললো না আমরা আসছি, কারণ আমার যাওয়ার ইচ্ছা আছে, মোমো খেতে যাবো। খাও বা খাওয়া হবে এটা রাজি, কিন্তু নিয়ে যাবে এটা রাজি না, তাই না? নিয়ে আসবে, তাই না? তো বান্ধবীর বাড়িতে গিয়ে আমার ব্লগ আর করা হয়নি, বাট ফটো তুলেছিলাম, তো ফটোটা দিয়ে দিলাম। আর ওর বেবিটার একটা ফটো তুলেছিলাম, সেই ফটোটা ও হাই তুলেছে আর ফটোটা খারাপ হয়ে গেছে বলে সেই ফটোটা আর পোস্ট করলাম না। তো এরপরে বাড়ি এসেছিলাম, আবার বেরোচ্ছি, মোমো খেতে যাবো এবার। এই ক্যান্টিনটার থেকে আজকে মোমো খাবো। আমরা কি চা খাবো না? সুন্দর ডেকোরেশন করা, হয়ে গেছে তো। ফাইনালি এটা হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট স্যুপটা, কিন্তু এটা কি চিকেন স্যুপ উইথ চিকেন মোমো, বুঝলেন হবে নাকি? আসলে আমরা এক জায়গা থেকে এলাম, ওখানে অনেক কিছু খাইয়ে দিয়েছে আমাদের, এই জন্য আমাদের পেটটা ফুল, বাট আমি মোমো খাবো এক্স্যাক্টলি। মোমোটা বেশ ভালো, মোমোটা সত্যি ভালো। উজান আর আমার মোমো খাওয়া শেষ।
পূজা আমার একটু স্পিন মেরে আসলো, বলছিলাম বসে বসে ভালো লাগছে, হিটে আসলো হিটে আসলো। আমার খাওয়া শেষ, এবার বিলও পে করা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তুই চলো। এই টুকুটা টুকু জ্বালাইছে না, কারণ টুকু জ্বালায় না, টুকু আমার মেয়ে ভদ্র। তুই তো কত ভদ্র, ভদ্র পেটের মেয়ে। হ্যাঁ নয়ন, কি লিখছিস? হ্যাঁ দেখে চুলটা কোন দেখা হয়ে গেছে হাতের একবারই, ওর মারপিট করলে হবেই। ওরে বাপরে, এগুলো আমার, আর এগুলো নয় না, কি খাবো। মহিলারা বলে এগুলো ভালো খায়, এটা হচ্ছে মহিলা সমিতি। নয়ন ওকে চকলেটটা দিয়েছে, ও একদম ঝপট করে নিয়ে নিয়েছে, আর দেয়ও না, নয় নে দেখি। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, দেখছিস? বাবারে যা চা চা, তুই একটা খা, একটা দে বন্ধু, রাতে বন্ধু খাবে, দে একটা, দে দে, তুমি খাও, খাই খেতে পারে, তুমি খাও, তুমি যখন বাইরে যাবে না, বলছ একটু ধরতে দেওয়ার জন্য, একটু ধরতে দাও না, তাহলে দুইটা দিছি ওকে, বেকার বেকার, ঠিক একটা শরীরকে দিতে যাবে না। হ্যালো, পাপার সাথে খেলু হচ্ছে, পাপার সাথে খেলু হচ্ছে, পাপার পাপার আর বেটুর খেলু হয়, তুমি খেলু করছো মাম। হ্যালো, হ্যালো, হ্যালো পাপা, এই বলে হ্যালো গাইস, আমি এখন পটি করছি, আমার কাশি হয়ে গেছে, আমি তাই বলতে পারছি না, আমার আজকে বিভিন্ন কালার। সো টুকুকে তেল মালিশ করে তারপরে ওকে খাইয়ে টাইয়ে ওকে ওষুধও খাইয়ে দিয়েছি, তার মধ্যে একটা ওষুধ বাকি আছে, উজান এখানে দেখছে খবর, খুবই ইম্পর্টেন্ট খবর, তো আমি ভুলে গেছি, ব্লগটা কন্টিনিউ করছি, তো একটু শ্যুট করলাম, তো সঙ্গে থাকা দেখি আমার আপনাদের কী হয়। দেখছো আমার মেয়েটাকে শুধু শুধু কান্দাচ্ছে, আমার মেয়েটাকে খুব কান্দাচ্ছে, এটা কিন্তু বাজে হচ্ছে। টুকু এটুকু বলছে, টুকুর পাপা ওকে নিয়ে চলো, ওকে নিয়ে চলো, এখানে চলো, ওই গালে চলো, পাপা সিনেমাতে তো টিভি দেখতে যাচ্ছে। টুকুর সোয়েটারটা একটু দেখাও, কিউট কিউট সোয়েটার পরছে, একটু দাঁড় করাও। এ মামা, আমাদের বাদাম খাওয়া প্রায় শেষ, আমি শ্যুট করতে ভুলে গেছি, এখানে অভি বাদাম খেয়ে দেখো গড়াগড়ি খাচ্ছে। এরপরে খেলবো আমরা লুডু, 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 লুডু খেলছি, লুডু। আর এই মহাশয় উঠে আমার কোলে চলে এসেছে বাবা, আর আমি হয়ে গেছি হ্যান্ডিক্যাপ, দেখি কি করছো মামা? পাপা আদর খাসো? আমাদের লুডু খেলার পর এখন পাপা আর বেটু মিলে আদর খাসে, বটুটা আদু খাসি, মমমতা মমমতা আদু খাসি, তো চুনো মমমতা আদু খাসি, তো মমম তোমার হাত কোথায়? এই যে মমম ছোট ছোট হাত, মমম ছোট ছোট হাত, ওই লোরে আর কিছু ধরলে একদম টুটু করে ধরে রাখে, একদম পুটু পুটু করে তাকে আসি, মমমটা একদম বেবি ডল হয়ে গেছি, দেখি তো লাইট দিয়ে কেমন লাগে, লাইট দিয়ে ক্লিয়ার দেখা যায়, তাই না বলো, তাই না? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যেটা শ্যুট করিনি, কিন্তু এখন টুকুকে শ্যুট নিয়ে শ্যুট করবো, অ্যান্ড ভিডিওটা এখানেই এন্ড করবো, এখানে দাঁড়া করলেই ও হিসু করে। এই দেখো, এই দেখো, এই দেখো বামুষটা, 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 সবাইকে টাটা বলো, বলে আমার মামার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সবাই বেল আইকনটা প্রেস করতে ভুলো না, আর লাইক কমেন্ট করতে ভুলো না, টাটা এভরিওয়ান, সাবস্ক্রাইব করতে বলো, কখন পড়াচ্ছো, টাটা বলে দেবো।